এবারে ঘূর্ণিঝড় মোকার খবর। বঙ্গোপসাগরে থাকা গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় মোকায় রূপ নিয়েছে। সব সমুদ্র বন্দরে দেয়া হয়েছে দূরবর্তী দুই নম্বর হুঁশিয়ারি সংকেত। এখন পর্যন্ত যে গতিতে ঘূর্ণিঝড়টি এগুচ্ছে সে গতি অব্যাহত থাকলে আগামী 14 মে রোববার এটি আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পুরো 24 ঘন্টা সময় নিয়ে গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে মোকা। বৃহস্পতিবার সকালে এটির অবস্থান ছিল দেশের 4টি সমুদ্র বন্দর এলাকার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে। আবহাওয়া অফিস জানায় চলমান গতি বজায় থাকলে শুক্রবার উত্তর ও উত্তর পশ্চিম দিকে আর তার পরবর্তী সময়ে দিক পরিবর্তিত হয়ে উত্তর ও উত্তর পূর্ব দিকে যাবে ঘূর্ণিঝড় মোকা। ঘূর্ণিঝড় কেন্দ্রের 54 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 62 কিলোমিটার থেকে বেড়ে হয়েছে 88 কিলোমিটার। উপকূল শান্ত থাকলেও ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছাকাছি এলাকায় উত্তাল সাগর। আনসার্টিনিটিটা এখনো রয়ে গেছে, এই কারণে যে গতিটা কখনো কমে যাচ্ছে আবার কখনো বেড়ে 8 থেকে 16, 17, 18 কিলোমিটার পার আওয়ার হয়ে যাচ্ছে। যে গতিতে এখন আগাচ্ছে সেই গতিতে যদি এটা বলবৎ থাকে তাহলে 14 তারিখ সকাল থেকে দুপুর নাগাদ এটা ক্রস করার একটা সম্ভাবনা আশঙ্কা আমরা রয়েছে বলে দেখতে পাচ্ছি। সাধারণ ঘূর্ণিঝড়ে গতিবেগ থাকে ঘন্টায় 62 থেকে 88 কিলোমিটার, শক্তি বেড়ে প্রবল হলে ঘন্টায় বাতাসের গতিবেগ হবে 89 থেকে 118 কিলোমিটার, আর অতি প্রবল হলে ঘন্টায় 119 থেকে তার উপরে হবে বাতাসের গতিবেগ। তবে ঘূর্ণিঝড় মোকার গতিপথ স্পষ্ট হবে সময়ের সঙ্গে বলছেন বিশেষজ্ঞরা। আমার তথ্য সাপোর্ট করে না যে এটি সুপার সাইক্লোন হবে, কিন্তু কাছে আমি বলতে 200 কিলোমিটার হতে পারে, কিন্তু 220 পর্যন্ত যাবে না। সেন্ট মার্টিনটি প্রচন্ড ঝুঁকিতে আছে। এরপরে যেটি হচ্ছে যে কুতুবদিয়া এবং যে মহেশখালীতে দ্বীপ, কক্সবাজারের যে অন্যান্য দ্বীপ, সেই দ্বীপগুলো প্রচন্ড ঝুঁকির সম্মুখীন উচ্চ জলাশয়ের জন্য। আর এরপরে সর্বশেষ হচ্ছে কক্সবাজার জেলায় অবস্থিত রোহিঙ্গা ক্যাম্প। বৃষ্টিপাতের কারণে প্রচন্ড পরিমাণ যে ঝুঁকি সেটি হচ্ছে যে পাহাড়ি ধস। কিশোর জাহান, এটিএন নিউজ, ঢাকা।